পজিটিভ রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা? বেশিরভাগ দম্পতি জানতে চান স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয়। রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিনই এই প্রশ্নটা অহরহ শুনে আসছি আমরা, আর তাই ডক্টর চেম্বারে দর্শকদের এই প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আজকের পর্বটি। আশা করি প্রত্যেক মা বাবা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারহানা রহমান। তবে কথা আছে, ফারহানা রহমান ডক্টর চেম্বারকে বলেন, অনেক দম্পতি আমাদের কাছে জানতে চান স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয়। প্রায় প্রতিদিনই এই প্রশ্নটা আমি রোগীদের কাছে শুনে থাকি। রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না, তবে কিছু বিষয় রয়েই যায়। রক্তের গ্রুপ, প্রথমেই রক্তের গ্রুপগুলো সম্পর্কে জেনে নিন। রক্তের গ্রুপগুলো প্রধানত দুই ভাগ, একটি হলো এবি পদ্ধতি অর্থাৎ এ বি এবি এবং ও, অন্যটা আর এইচ ফ্যাক্টর, আর এইচ পজিটিভ এবং আর এইচ নেগেটিভ। এই রেসাস ফ্যাক্টরই ঠিক করে দেয় ব্লাড গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ব্লাড গ্রুপগুলো হলো এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। রক্তগ্রহণে সচেতনতা, যখন কোনো নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে পজিটিভ গ্রুপের রক্ত দেয়া হয় তখন প্রথমবার সাধারণত কিছু হয় না, তবে এর বিরুদ্ধে রোগীর শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে রোগী আবারও কখনো যদি পজিটিভ গ্রুপের রক্ত নেয় তবে তার রক্তের কোষগুলো ভাঙতে শুরু করে। এ কারণে কাঁপুনি, জ্বর কিংবা কিডনি অকেজো থেকে শুরু করে মারাত্মক সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এই সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় এবিও ইনকম্প্যাটিবিলিটি। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ, স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ হতে হবে, আর যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। এক্ষেত্রে স্ত্রীর গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে তার স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে অনেক সমস্যা এড়ানো যাবে। যেমন স্বামীর রক্তের গ্রুপ স্ত্রীর রক্তের গ্রুপের সন্তানের অবস্থান, এই ব্যাপারটি বোঝার চেষ্টা করুন। পজিটিভ পজিটিভ হলে সুস্থ সন্তান, নেগেটিভ নেগেটিভ হলে সুস্থ সন্তান, নেগেটিভ পজিটিভ হলে সুস্থ সন্তান, পজিটিভ নেগেটিভ প্রথম সন্তান সুস্থ, দ্বিতীয় থেকে সমস্যা হতে পারে। বাচ্চা যখন মায়ের পেটে আসলো তখন কিছু জিনিস বা কিছু কোশ্চেন আমাদের মা বাবা বা আত্মীয় স্বজনদের মনের মধ্যে আসে। সেটা হচ্ছে ফার্স্ট কথা হলো যে বাচ্চার ব্লাড গ্রুপটা কীরকম, মা বাবার ব্লাড গ্রুপের কী ধরনের সমস্যার জন্য বাচ্চার সমস্যা হতে পারে। এটার মধ্যে প্রথম আমরা যেটা বলি, বাবার ব্লাড গ্রুপটা আমাদের প্রায়োরিটি না, মেইন কথা হচ্ছে মায়ের ব্লাড গ্রুপ। মায়ের ব্লাড গ্রুপটা যদি নেগেটিভ হয় এবং সে দেখা যায় যে প্রথম বাবার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তার বা নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে যদি বাবাও নেগেটিভ মাও নেগেটিভ তাহলে কোনো সমস্যা নেই, বাবা যদি পজিটিভ থাকে মা যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই তার প্রথম বাচ্চার সময় সমস্যাটা কম, সেকেন্ড বাচ্চার সময় নেগেটিভ মা বাবার বা বাচ্চা যদি নেগেটিভ হয়, বাচ্চাও যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। মা নেগেটিভ বাচ্চা বাবা পজিটিভ, কিন্তু বাচ্চাটা যেটা হয়েছে সে যে নেগেটিভ হয় প্রথম বাচ্চা তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম বাচ্চা যদি পজিটিভ হয় সেকেন্ড বাচ্চা সময় সেটা সমস্যা হতে পারে। স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর নেগেটিভ হলে কি হতে পারে? স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কোনো সমস্যা হয় না, তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে লিথানজিন বা মারণজিন নামক একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাধা দেয় বা জাইগোট মেরে ফেলে, সেক্ষেত্রে মৃত বাচ্চা জন্ম হতে পারে, বাচ্চা হতে পারে জন্মান্ধ। এছাড়া যখন কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ভ্রূণ ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ভ্রূণের রক্ত গর্ভফুলের বাধা ভেদ করে মায়ের শরীরে প্রবেশ করবে, মায়ের শরীরেও
প্রসবের সময় যে রক্ত প্রবেশ করবে তা প্রসবের কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে। এই ব্যাপারগুলো বিজ্ঞানসম্মত ব্যাপার, এগুলো হবেই তা বলা যায় না, তবে আমাদের সচেতন হওয়া জরুরি। তাহলে এই সমস্যাটার জন্য সে আমাদের প্রথম মাথায় রাখতে হবে কী কী সমস্যা হলে আমি কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধ করার প্রথম উপায় হচ্ছে যে মাকে প্রথম বাচ্চা হওয়ার পর পরে আমরা একটা এন্টিডি দিয়ে দিই, সেই এন্টিডিটা তাকে দিয়ে দিতে হবে 72 ঘন্টার মধ্যে, এবং তাহলে পরবর্তী বাচ্চার সমস্যাটা কম হয়। এবং পরবর্তী বাচ্চা নামার সময় অবশ্যই গাইনোকোলজিস্টের ওপিনিয়ন নিয়ে এবং তার অবজারভেশনে করতে হবে। সেই সময় আমরা আরেকটা টেস্ট করি, সেই টেস্টটা বলা হয় যে তার টাইটার দেখা হয় যে তার বাচ্চার শরীরের ভিতরে রক্ত ভেঙে যাচ্ছে কিনা, যেটা জন্ডিস হয়ে বাচ্চা মারা যায় সেটা বাচ্চা পেটে থাকা অবস্থায় করা যায়। এই পরীক্ষাটাও করে সেই অনুসারে তাকে অবশ্যই ডেলিভারি করতে হবে। যখন মা দ্বিতীয় সন্তান বহন করবেন তখন যদি তার ভ্রূণের ব্লাড গ্রুপ আবার পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটি গর্ভফুলের বাধা ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে। আর যখন এটি ভ্রূণের শরীরে ঢুকবে তখন ভ্রূণের লোহিত রক্তকণিকার সেল ভেঙে যাবে। এ সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। এবং সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে এমন জায়গায় ডেলিভারি করতে হবে যেখানে প্রচুর পরিমাণে ব্যবস্থা থাকবে, একজন শিশু ডাক্তার ভালো থাকবে, ভালো শিশু ডাক্তার থাকবে এবং একটা আইসিইউ কেয়ার। অনেক সময় দেখা যায় যে এই বাচ্চারা অনেক খারাপ অবস্থায় ডেলিভারি হয় এবং তাদের অনেক ধরনের চিকিৎসা লাগে যেটা আইসিইউ কেয়ার ছাড়া করা যায় না। আগে কখনো অপারেশন না হয়ে থাকলে অনেক সমস্যা এড়ানো যাবে, শুধু সচেতন থাকতে হবে। স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চার জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে। যদি নেগেটিভ হয় মায়ের মতো তবে কিছু করার দরকার হয় না, আর পজিটিভ হলে অ্যান্টিডি ইঞ্জেকশন নিতে হবে ডেলিভারির 72 ঘন্টার মধ্যে। আরও বিস্তারিত জানতে এবং বাচ্চা ধারণের আগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যে যদি এখানে বাবার ব্লাড গ্রুপটা কোনোই দরকার নেই, মায়ের যদি ও পজিটিভ, ও নেগেটিভ না, ও পজিটিভ হয় তাহলে আমরা বলি প্রথম বাচ্চারই তার জন্ডিস অনেক আগে চলে আসতে পারে এবং সেই জন্ডিসটা এমনও হতে পারে যে সেই সময় ট্রিটমেন্ট না করলে বাচ্চা পরবর্তীতে অনেক বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। সুতরাং এই দুইটা ক্ষেত্রেই তাদেরকে একটা উপযুক্ত শিশু ডাক্তারের অবজারভেশনে চিকিৎসা করা উচিত। পরবর্তীতে আমি যেটা আরেকটা সমস্যা আমি বলছি সেটা হচ্ছে বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে থাকে তখন প্রথম 3 মাসটা খুব ভালোভাবে মাকে কেয়ার নিতে হবে। সেটার মধ্যে একটা হচ্ছে মাকে ভালো মতন পুষ্টিযুক্ত খাবার খেতে হবে এবং যে কোনো ঔষধ ও অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে, মতন খেতে হবে। না হলে এই সময় বাচ্চার প্রত্যেকটা অর্গান, ব্রেন, হার্ট, কিডনি এগুলি তৈরি হয়। যদি এই সময় ঠিক মতন পুষ্টি না দেওয়া হয় এবং ঠিক ড্রাগটা না খাওয়ানো হয় তাহলে তার হার্ট বা ব্রেন কিডনিতে ঠিক মতন তৈরি হবে না এবং তখন দেখা যাবে পরবর্তীতে একটা বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। সুতরাং এই সময়টা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সময়। এই সময় অবশ্যই তার প্রচুর ফলো আপ অবস্টেট্রিশিয়ানের ফলো আপে থাকতে হবে এবং সেই তাদের অ্যাডভাইস মতন, নিউট্রিশনিস্ট অ্যাডভাইস এবং একজন শিশু ডাক্তারের অ্যাডভাইস মতন সেই হিসেবে তার খাবারটা ঠিক মতন এবং সেই হিসেবে ড্রাগগুলো নিতে হবে। ডক্টর চেম্বারের ভিডিওতে উল্লেখ করা বিষয়গুলো নোট করে রাখুন আর শেয়ার করুন আপনার পরিচিত গর্ভবতী মায়েদের সাথে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।